ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এখান থেকে ধাপ বাড়ালে বর্ডার কাছাকাছি বাংলাদেশ, আমার বাড়ি থেকেও কাছাকাছি বর্ডার, ধাপ বাড়ালে বাংলাদেশ। আমি বোঝানোর জন্য বলছি, আমি এখান থেকে যদি মনে করি বাংলাদেশে যাব, কিন্তু বিএসএফ যিনি রয়েছেন, যারা রয়েছেন, ওরা অত্যন্ত খেজো, কি বলে ওদের, খেজো না কি বলে, মানে এই কথাবার্তা ভালো না, রাগি প্রচণ্ড, এটা গ্রাম্য ভাষা বলে, লোকটা খেজো লোক, বলে না বলে না, ছোলা দানা দিয়ে গেলে যদি অসুবিধা মনে করি, আমি ঘোজা ডানা দিয়ে যাওয়ার সুযোগ পাবো, ঘোজা ডানা দিয়ে যাওয়ার যদি অসুবিধা মনে করি, আমি বেনাপোল দিয়ে যাওয়ার সুযোগ পাবো বাংলাদেশে, তাও যদি অসুবিধা মনে হয়, আমি নদিয়া জেলার করিমপুর দিয়ে যেতে পারবো, তাও যদি অসুবিধা হয়, আমি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারবো, উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারবো, বাংলাদেশে এক জায়গায় সমস্যা তো আর একটা জায়গা দিয়ে বাংলাদেশে ঢোকা যাবে, হাটা বর্ডারে যদি অসুবিধা হয় পেলেনে উড়ে যাওয়া যাবে, ঠিক বলছি না ভুল বলছি? আমার আব্বা জান মায়েরা মা বোনেরা, এবার একটু মনোযোগ দিয়ে, আরো মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা সব বান্দিকে আল্লাহ এক এক করে কিয়ামতের দিন কাছে হাজির করাবেন, মহান আল্লাহ পাক সব বান্দা বান্দিদেরকে এক নম্বরে যে প্রশ্নটা করবেন, হাদিসটা অনেক লম্বা, আমি সব বলবো না, একটাই বলবো, নবী আমার জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক এক নম্বরে যে প্রশ্ন করবেন, আনহামরিহি ফিমা আফনাহু বান্দা, ওগো বান্দি আমি আল্লাহ তোমার জন্য যে সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার জন্য যে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 50 বছর 60 বছর 70 80 বছর সময় দিয়েছিলাম বান্দা, তুমি আমার জমিনে বসবাস করলে, আমার জমিনে চাষ করলে, আমার জমিনে ব্যবসা করলে, আমার জমিনে চাকরি করলে, আমি আল্লাহ আমার নেয়ামত ক্ষেতের ফসল ভোগ করলে, পুকুরের মাছ ভোগ করলে, কলের পানি ভোগ করলে, আমার নেয়ামত অক্সিজেন হাওয়া বাতাস তুমি ভোগ করলে বান্দা, ওগো বান্দা আমার এক নাম্বার প্রশ্নের জবাব দাও, আনু উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা ওগো বান্দি এই টোটাল এই জীবনে করে আসলে, এক নাম্বার প্রশ্নের জবাব দাও, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, বিশ্বাস যদি আপনার আমার থাকে, আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে, তাহলে এই বিশ্বাসটাও রাখতে হবে, এক নাম্বার এ প্রশ্নের জবাবটাও দেওয়া অবশ্যই লাগবে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এখান থেকে ধাপ বাড়ালে বর্ডার কাছাকাছি বাংলাদেশ, আমার বাড়ি থেকেও কাছাকাছি বর্ডার, ধাপ বাড়ালে বাংলাদেশ, আমি বোঝানোর জন্য বলছি, আমি এখান থেকে যদি মনে করি বাংলাদেশে যাব, কিন্তু বিএসএফ যিনি রয়েছেন, যারা রয়েছেন, ওরা অত্যন্ত খেজো, কি বলে ওদের, খেজো না কি বলে, মানে এই কথাবার্তা ভালো না, রাগি প্রচণ্ড, এটা গ্রাম্য ভাষা বলে, লোকটা খেজো লোক, বলে না বলে না, ছোলা দানা দিয়ে গেলে যদি অসুবিধা মনে করি, আমি ঘোজা ডানা দিয়ে যাওয়ার সুযোগ পাবো, ঘোজা ডাঙা দিয়ে যাওয়ার যদি অসুবিধা মনে করি, আমি বেনাপোল দিয়ে যাওয়ার সুযোগ পাবো বাংলাদেশে, তাও যদি অসুবিধা মনে হয়, আমি নদিয়া জেলার করিমপুর দিয়ে যেতে পারবো, তাও যদি অসুবিধা হয়, আমি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারবো, উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারবো, বাংলাদেশে এক জায়গায় সমস্যা তো আর একটা জায়গা দিয়ে বাংলাদেশে ঢোকা যাবে, হাটা বর্ডারে যদি অসুবিধা হয় পেলেনে উড়ে যাওয়া যাবে, ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা, এখানে এত মানুষ রয়েছেন, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কাছে হাজিরা যদি দিতে হয়, এ প্রশ্নের জবাব দেওয়া সবার জন্য কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য কোনো বাইপাস রাস্তা কারোর জানা আছে নাকি? ওই জায়গাটায় গেলে না সমস্যায় পড়া ভয় আছে, অন্য দিক থেকে জান্নাতে যাওয়া যাবে না, সেরকম রাস্তা যারা আছে কারো কথা বলেন না, কোনো বাইপাস আছে, বিকল্প রাস্তা আছে না,
মালিকের সামনে যেতেই হবে, যেতেই হবে। বিশ্বাস করুন বাবা, একটা বিশ্বাস একজন আল্লাহর দুশমনকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। একটা বিশ্বাস, দুটো না একটা। কি সেটা? আমি দিনে কি করি, আমি রাতে কি করি, আমি প্রকাশ্যে কি করি, আমি গোপনে কি করি, কখন কি বলি, দুনিয়ার কেউ না জানলেও ওটা আল্লাহ জানেন। এই একটা বিশ্বাস যদি কারোর অন্তরে জায়গা পায়, লোকটা আল্লাহওয়ালা হয়ে যাবে, লোকটা আল্লাহওয়ালা হয়ে যাবে। লোকটা দোকানদারি করবে, তবে ওজনে কম দেবে না। কেন না? খরিদ্দার বুঝতে না পারলেও আল্লাহ দেখতে পাচ্ছেন। লোকটা মালে ভাজাল দেবে না, লোকটা বুঝতে না পারলেও আল্লাহ তো বুঝতে পারবেন। লোকটা যদি কারোর ক্ষেতে জোন দেন, তিনি মালিক না থাকলেও ফাঁকি দেবেন না, যে হয়তো মালিক আলের মাথায় বসে নেই কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন। লোকটা যদি সরকারি কর্মচারী হন, তার উপরে আঙুল ঘোরানোর, ছড়ি ঘোরানোর কেউ না থাকলেও এই বিশ্বাস থাকবে যে আমার সরকার বেতন দেয় দৈনিক কিংবা মাসিক একটা হিসাবে, ডিউটির ফাঁকি দিলে হয়তো কেউ আমার কিছু বলবে না, তবে আল্লাহ দেখতে পাচ্ছেন। কেউ এই একটা বিশ্বাস যদি অন্তরে জায়গা করে নিতে পারে বা পারি, ওই মানুষটাকে ওই বিশ্বাসটাই আল্লাহওয়ালা বানিয়ে দেবে। লোকটা প্রকাশ্যেও পাপ করবে না, অপ্রকাশ্যেও করবে না। লোকটা প্রকাশ্যেও আল্লাহর হুকুম মানবে, অপ্রকাশ্যেও মানবে। কি ঠিক বলছি না ভুল বলছি বাবা? কিন্তু বেয়াদবি নেবেন না। বাস্তব চিত্র হলো এটাই, বাস্তব চিত্র হলো এটাই। আমরা কিছুটা লোকের সামনে ধার্মিক, কিন্তু আড়ালে চলে গেলে আবার অন্যরকম হয়ে যায়। ভুল বলছি নাকি? লোকজনের সামনে আমরা কিছুটা ধার্মিক হই, বেশিরভাগ মানুষ, সবাই না, বেশিরভাগ। কিন্তু যেই লোকের আড়ালে চলে যায়, কিছু মনে নেন না বাবা। কিছু মানুষ আছে দেখবেন রোজা নেই কিন্তু ইফতার করতে যাচ্ছে, মানে কি ব্যাপার? খুব ক্লোজ বন্ধু, কেউ জিজ্ঞাসা করছে ইফতারে যাচ্ছ, মানে আমি ইফতারে না গেলে ওরা ধরে ফেলবে, আমি রোজা ছিলাম না। এই এক সমস্যা। আর একটা বিষয় হলো রোজা ফরজ, ইফতার সুন্নত, একটা না হলেও আরেকটা হোক। কিছু বোঝা যাচ্ছে নাকি? এক, ইফতার করতে না গেলে ওরা বুঝতে পারবে আমি রোজা ছিলাম না। ইফতার করতে গেলে এক মান্ডাও বাঁচলো, আর এক সুন্নত আদায় করা হলো। কেউ কেউ আসে ছোলা দানা গ্রাম বাদে, কেউ কেউ আসে বাড়ি নামাজ পড়ে না, কিন্তু কুটুম বাড়ি দেওয়ার সময় বাড়ি বলে একটা টুকি দাও দিন দেখি কবাটে করে নিয়ে যায়। কুটুমরা যেন বুঝতে না পারে যে আমি নামাজ পড়ি না, ওরা যেন জানে আমি একজন নামাজি লোক। ভুল বলছি নাকি বাবা? একটু কথা বলেন না। কুটুমরা যেন বুঝতে পারে আমি একজন নামাজি, আমি একজন আল্লাহওয়ালা। কিছু মনে নেন না, ধর্ম করাটা যদি হয় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বা তার থেকে বাহবা নেওয়ার জন্য, এ ধর্ম করে লাভ হবে না, উল্টো ওই ধর্মই বলো বিপদে ফেলবে। যদি কেউ দান করে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, কেউ যদি হজ করে দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, কেউ যদি আমল করে দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, ওই ভালো কাজগুলো তার জান্নাতে না জাহান্নামে ঠেলে দেবে পিছন দিক থেকে। তোমার জন্য যে সময় দিয়েছিলাম আমি 50 বছর, 60 বছর, 70 বছর, এই সময়টা কি করেছিলে, কিভাবে কাটিয়ে আসলে, ও
সোনা দানা গ্রামের আশপাশ গ্রামের মেহমানেরা একটু দয়া করে বলবেন নাকি, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমরা যা উত্তর দেব আল্লাহ তাই শুনবেন, না আমরা ভুল উত্তর দিচ্ছি কিনা এটাও আল্লাহ জানতে পারবেন। আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন, সব বান্দাগণ সব বান্দিদের খবর আল্লাহ রাখেন। এরপরেও মহান আল্লাহ বান্দা বান্দিদের মুখ থেকে শোনার জন্য বলবেন, বান্দা বলো তুমি তুমি তোমার ওই সময়টা কি করেছিল? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী কিন্তু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা প্রায় রাতে দেখি আমার নবী ঘরে নাই, আমার নবী ঘর থেকে বিছানা থেকে উঠে চলে গেছেন, আমার নবী ঘরে নাই। আমি আয়েশা আমি বড় চিন্তায় পড়ে যেতাম, আমার নবী কোন দিকে গেলেন, আমার নবী কোথায় গেলেন, চারিদিকে আমার নবীর শত্রুতে ভরা, আমার নবী জানে শত্রু, আমার নবীকে পেলে যখন তখন ওরা মেরে দেবে, আমার নবী শত্রু চারিদিকে ভরা। আমি আয়েশা আমার নবীকে বিছানায় না পেলে আমি বড় চিন্তায় পড়ে যেতাম, আমার নবী কোথায় গেলেন, কোন দিকে গেলেন, কেউ আমার নবীকে ঘর থেকে তুলে নিয়ে গেল কি না, আমি আয়েশা বড় চিন্তা করতাম। আমি আয়েশা আমার মন সান্ত্বনা দেওয়ার জন্য আমি কখনো ঘর থেকে আমার নবীর সন্তানে আমি বেরিয়েছি, আমি আয়েশা কখনো আমার নবীকে দেখেছি, আমার নবী আমার দৃষ্টির আড়ালে গিয়ে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করছেন। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সারা রাত জেগে আমার নবী ইবাদত বন্দেগী করছেন। আবার কোনো দিন দেখেছি আমার নবী বিছানায় নাই, আমার নবী পাশের ঘরেও নাই, আমার নবী কামরায় নাই, আমার নবী আমার ঘরের ভিতরে নাই। আমি আয়েশা আমার নবীকে খুঁজতে আরম্ভ করেছি, ঘর থেকে বাইরে বেরিয়ে আমি আমার নবীকে খুঁজে পেয়েছি, গভীর রাত নির্জুম রাত নিশুতি রাতে আমার নবী কেউ নাই সঙ্গে, সম্পূর্ণ একা জান্নাতুল বাকিতে সম্পূর্ণ একা একা আমার নবী কবর জিয়ারাত করছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি সারা দিন দিনে দাওয়াত দিবেন, আপনার কখনো খাওয়া হয় কখনো হয় না, ক্ষুধার্ত নবী, ও আল্লাহর নবী আপনার পেটে ক্ষুধা, সারা দিন কত কষ্ট পরিশ্রম করেন, আপনার পেট ভর্তি খাওয়া হয় না, এরপরেও রাতের বেলা একটু না ঘুমিয়ে একটু না বিশ্রাম করে আপনি কখনো দেখি সারা রাত জেগে নামাজ পড়েন, সারা রাত জেগে কোরআন পড়েন, ইয়া রাসূলুল্লাহ, আবার কখনো দেখি আপনি জান্নাতুল মাকিতে গিয়ে সম্পূর্ণ একা একা কবর জিয়ারত করেন, ও আল্লাহর নবী রাতের বেলা আরাম না করে রাতের বেলা বিশ্রাম না করে আপনি এত পরিমাণে কেন কষ্ট করেন, এত পরিমাণে কেন ইবাদত করেন? আম্মা জান আয়েশাকে নবী আমার জবাব দিয়ে দিলেন, বিবি আয়েশা ও গো বিবি আয়েশা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দেগী করি, আমি বেশি বেশি করে আল্লাহ সন্তুষ্টির আমল করি, কারণ আর কিছুই নয় যে যত বেশি জীবনে জীবনে যে যত বেশি আল্লাহ সন্তুষ্টির আমল করবে, যে যত বেশি আল্লাহর ইবাদত করবে আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়ে যাবে। একটু জোরে বলবেন না, আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, যার আমল যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়, আল্লাহ কারো টাকা দেখেন না, সম্পদ দেখেন না, জমি জায়গা দেখেন না, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দেখেন না, মহান আল্লাহ পাকের কাছে সে সেই ব্যক্তি তত ধনী যার আমলের পরিমাণ যত বেশি। একটু জোরে বলবেন না, ভুল বুঝবেন না বাবা, বেয়াদবি নেবেন না, আশ্চর্য লাগে কষ্ট লাগে
আপনি দেখবেন বাবা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, এমন কিছু মুসল্লি আছেন সারা সপ্তাহে আর যান না। তবে সোলাদানা গ্রামে সবাই তাহাজ্জুদের নামাজও বাদ দেন না, সপ্তাহে একদিন জুমার নামাজ ছাড়া পড়েন না, এরকম কিছু মুসল্লি আছে। কিছু মুসল্লি আছেন শুধুমাত্র মাগরিবের নামাজটা পড়েন আর বাকিগুলো পড়েন না। কিছু মুসল্লি আছেন দুটো ঈদের নামাজ পড়েন, আর কেউ মারা গেলে জানাজা পড়তে দেন। কি আপনাদের রাগ হচ্ছে নাকি বাবা? দুটো ঈদের নামাজ আর জানাজাটা পড়তে যান। কিছু মুসল্লি আছেন তারা শুধু অপেক্ষায় থাকেন রমজানের চাঁদ কবে উঠবে। রমজানের চাঁদ উঠলো তো 11 মাস যারা মসজিদটা আবাদ রাখলেন তাদের আর কোনো মূল্য নেই নতুন মুসল্লিদের ঠেলায়। মসজিদ ভরে গেল, যে ঈদের চাঁদ উঠলো ঈদের নামাজ পড়ে আবার 11 মাস ছুটি, 11 মাস ছুটি, আসছে বছর আবার হবে যদি বেঁচে থাকি। চলেন, কিছু মুসল্লি আছে শুধু 27 রোজাটা থাকে, আর 27 রোজাটা থাকার জন্য 27 কদরের দিন একটু নামাজ পড়তে দেয়। ভুল বলছি নাকি বাবা? ছোট্ট করে একটা পর্যালোচনা করছি, আপনারা আমার শত্রু না যে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি। আচ্ছা একটু বলবেন, এই গ্রামে ভোট হচ্ছে, ভোট ভোট টোটাল 500 ভোট আছে, 500 ভোটের ভিতরে একজন পেয়েছেন 251টা ভোট, আর একজন পেয়েছেন 249টা ভোট। তাহলে মেম্বার কে হবে? 51, যিনি 251 পেয়েছেন তিনি মেম্বার, আর যিনি 249 পেয়েছেন তিনি হবেন সেকেন্ড মেম্বার নাকি? নাকি 251টা ভোট পেয়েছেন যিনি, তিনি যদি সরকারি ঘর 10টা পান, যিনি 49টা পেয়েছেন তিনি 8টা তো পাবেন। কি উল্টো পাল্টা নিয়ম আপনাদের এখানে? যিনি 251টা ভোট পেয়েছেন তার হাতে যদি সরকারি প্রকল্পের টাকা 10 লাখ আসে, যিনি দুটো ভোট কম পেয়েছেন তার হাতে অন্তত 8 লাখ তো আসবে। একটা ভোটের জন্য হেরে গেছেন একটা ভোট, এই 3 মাস ধরে দৌড়াদৌড়ি ছোটাছুটি রাত জাগা, এর টাকা দেওয়া ওর ঘুষ দেওয়া এর বোঝানো ওর মদ খাওয়ানো সবগুলো বেকার। ওই একটা ভোটে হেরে যাওয়ার কারণে তার অঞ্চলে বলে এক পয়সা মূল্য নেই, মূল্য আসে সাধারণ পাবলিকের মতোই। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? যদি অর্ধেকের বেশি একটা ভোটও যদি পাই তবে আমি মেম্বার, আমার মূল্য, আর যদি একটা ভোটের জন্য হেরে যায় তাহলে সবগুলো বেকার। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? কিছু মনে নেন না, আমি খুব ভালোবেসেই বলছি, খুব ভালোবেসেই বলছি। এই 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 জমিটা একটা চাষের জমি, চাষের জমি। এখন এই জমিটাতে খুব ভালো জাতির বেগুনের চারা বসালেন, বেগুনের চারা চারা টোটাল 100 গাছ বসিয়েছেন, কিন্তু 100 গাছের ভিতরে 95টা গাছ মরে গেছে, 5টা গাছে কিছু কিছু বেগুন হয়েছে। 100 গাছ এই ক্ষেত্রে বসানো ছিল, 95টা নেই, 5টা আছে। এ ক্ষেতের মালিক যে চাষি তিনি কি বলবেন? যাক আমার কপালটা অনেক ভালো, 95টা মরে গেলেও 5টা তো আসতে, অন্তত এদের পিছনে একটু ক্ষেত মধ্যেই একটু ঘন ঘন স্প্রে করি, এদের গাছগুলোর গোলায় একটু সার পানি দেই, আর এই গাছগুলো যেন কেউ ক্ষতি না করে তার জন্য একটা জোন রাখি পাহারা দেওয়ার জন্য, যেন গাছ কটা কেউ ক্ষতি না করে। 95টা গাছ হয়নি, 5টা হয়েছে। এ 5টা গাছ যত্ন পাবে না ওদের কারণে এদের কপালে দুঃখ আসবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি?
এই গাছ কটা বলো ফুল দিয়েছে, ফল দিয়েছে, কিন্তু 100 ভিতরে 5, বাকি 95টা পাশে না থাকার কারণে 5টার কপালে বলে দুঃখ আছে। কথা ঠিক না ভুল? বলো গোড়া তুলে দে, বিকল্প কিছু ভাবা যাক। আব্বা জান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, সারা জীবনের হিসাব করছি না বাবা, আমি 1 সপ্তাহের হিসাব করছি, 1 সপ্তাহে নামাজ 35 ওয়াক্ত, 5 সাতা 35, তাহাজ্জুদ মাত দিলাম। ও বাবা জিরা ভায়েরা মনে রাখুন, 1 সপ্তাহে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে এই ক্ষেত্রটা মানাবে ভালো। বোঝা যাচ্ছে নাকি? আমি যদি 1 সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 35টা চারা এ খেতে লাগবে, ফলন তো চারা হবে। কিন্তু যদি আমি শুধু শুক্রবারের দিন যাই, 35টা চারা বার হওয়ার কথা, শুক্রবারে গেলাম মানে এক কোনার দিক থেকে একটা ঠেলে উঠলো, বিরাট যত্ন পাবে বলে মনে হয় নাকি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একবার যদি রোজা রাখি এই ক্ষেত্রটা মানাবে ভালো। 29 কিংবা 30টা রোজা যদি আমি রাখি, ক্ষেত্রটা ফলে ফুলে সুশোভিত হবে। শুধু 27 রোজাটা ছিলাম মানে একটা চারা বেরিয়েছে। আমি বলেছি বিশ্বাস, বিশ্বাস যদি একটা বিশ্বাস যদি অন্তরে জায়গা পায় যে আমি দিনে রাতে প্রকাশ্যে গোপনে যা করি আল্লাহ সব দেখেন, ওই মানুষটা বাড়িও নামাজ পড়বে, কুটুম বাড়ি গুলো পড়বে, ও লোকটা কারো সামনেও মদ খাবে না, গোপনেও খাবে না, ও লোকটা কারো সামনেও মিথ্যা কথা বলবে না, গোপনে বলবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? 1 নম্বর প্রশ্ন, নবী বললেন আন উমরিহি ফিমা আফনাহু, টোটাল জীবনটা কিভাবে কাটিয়েছো হিসাবটা দাও। এখন যিনি শুধু জুমার নামাজের মুসল্লি তার বলতে হবে আল্লাহ, শুধু শুক্রবার ছাড়া আর মসজিদের দিক যেতাম না। যিনি শুধু 27 রোজা থাকার রোজাদার তাকে বলতে হবে আল্লাহ, শুধু 27 রোজাটা থাকতাম। কারোর বলতে হবে আল্লাহ শুধু 2টো ঈদের নামাজ আর জানাজার নামাজটা আমি যত কষ্ট হোক বাদ দিতাম না। বলতে হবে ভোটের কথাটা কেন বললাম বলেন দিন, এবার শুনেন। আবার জান মায়ের এমন কি দিন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এ কথা আমার নয়, আপনাদের ইমামের নয়, এ কথা কোন মাওলানা মুফতির নয়, মহান আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা সব বান্দীদের সারা জীবনের কৃত কর্মগুলো আল্লাহ সব মিজান পাল্লায় চাপিয়ে দেবেন। সারা জীবন যা করব আল্লাহ সব মিজান পাল্লায় চাপিয়ে দেবেন। মহান আল্লাহ বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতের নেয়ামত পাবেন। আমি আয়াতের অনুবাদ বলছি না, মর্মটা বলছি বোঝানোর জন্য, যে মানুষটার নেকির পাল্লা ভারী হবে ও মানুষটা জান্নাতে যাবে, লোকটা জিতে যাবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, লোকটা হেরে যাবে, লোকটা জাহান্নামে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? নেকির পাল্লা ভারী হলে লোকটা জিতে যাবে, লোকটা জান্নাতে যাবে, আর গোনার পাল্লা ভারী হলে লোকটা হেরে যাবে, হেরে যাওয়া পার্টি জাহান্নামে যাবে। এখন মাঝে মধ্যে নামাজ পড়েছি, মাঝে মধ্যে রোজা রেখেছি, কিন্তু পাশ করতে পারিনি। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? এই মাঝে মধ্যে নামাজ, মাঝে মধ্যে রোজা, মাঝে মধ্যে ধর্ম পালন করলাম বটে, কিন্তু জিততে পারলাম না বলে জান্নাত বলো কপালে ওই সময় জুটবে না, জাহান্নামে যেতে হবে।